ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা গ্রামের কান্দুরাকান্ত বর্মনের ছেলে এবং উপজেলার ভাদাই ইউনিয়ন পরিষদের নং ওয়ার্ডের দুবারের নির্বাচিত সদস্য অভিযুক্ত আবু সাঈদ মোরাদ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা যুবলীগের সভাপতি প্রদর্শী সে একই ইউনিয়নের রেল স্টেশন এলাকার মৃত আবুল হাশেমের ছেলে এছাড়াও মোরাদ সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর অনুসারী হিসেবেও এলাকায় পরিচিত থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুরে ইউপি সদস্য মহেশ্বর বর্মন উপজেলার সদরের বুড়ির বাজারে একটি সেলুন থেকে সেভ করে বের হন এ সময় সাবেক ছাত্রলীগ নেতা মোরাদ স্থানীয় যুবলীগ কর্মী মোস্তাক জামান পিপলুকে সঙ্গে নিয়ে ওই ইউপি সদস্যর পদ রোধ করে মোটরসাইকেলের চাবি কেড়ে নেন চাবি চাইতে গেলে তারা দুজন ইউপি সদস্যের নিকট চল্লিশ হাজার টাকার চাঁদা দাবি করেন দিতে অস্বীকৃতি জানালে তারা দুজন মিলে তাকে কিলঘুষি মারেন পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এলে তারা দুজন সটকে পড়েন পরে ওইদিন রাতে ইউপি সদস্য মহেশ্বর বর্মন বাদী হয়ে সাবেক সাত্রলীগ নেতা আবু সাইদ মোরাদ ও যুবলী কর্মী মোস্তাক জামান পিঁপলুর নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দেন এদিকে প্রকাশ্যে একজন ইউপি সদস্যকে কিলঘুষি মেরে চাঁদা দাবি করায় ফুঁসে উঠেছেন উপজেলার আটটি ইউনিয়নের ইউপি সদস্যরা তারা দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন অন্যথায় রাজপথে নামারও হুমকি দিয়েছেন ইউপি সদস্যরা কমলাবাড়ী ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রহমান জানান প্রকাশ্যে দিনে দুপুরে স্থানীয় সরকারের একজন জনপ্রতিনিধিকে আটক করে চাঁদা দাবি করে কিলঘুষি মারা একটি ন্যাক্কারজনক ঘটনা তিনি দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান অন্যথায় রাজপথে নেমে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি এ ব্যাপারে অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা আবু সাইদ মোরাদ বলেন গত সংসদ নির্বাচনের সময় ওই ইউপি সদস্যের সঙ্গে একটু ঝামেলা হয়েছিল ওই ঘটনার হালকা হয়েছে মাত্র থানার ওসি নবী অভিযোগ পাওয়ার নিশ্চিত করে বলেন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে পেটাল সাবেক ছাত্রলীগ নেতা লালমনিরহাটের আদেতমারি উপজেলায় এক ইউপি সদস্যকে আটক করে চাঁদা যে না পাওয়ায় তাকে নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এতে আদিতমারি থানায় লিখিতে অভিযোগ করেছেন ইয়াহত ইউপি সদস্য অভিযোগের প্রেক্ষিতে বুধবার বিকেলে আদিতমারি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার বুড়িবাজার নামক স্থানে